চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আফগানিস্তানকে চার উইকেটে হারিয়েছে বাংলাদেশ আফগানিস্তানের দেওয়া দুইশো রানের জবাবে ছয় উইকেট হারিয়ে দুইশো রান করে বাংলাদেশ সাত বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগাররা ম্যাচটিতে মাত্র ছেচল্লিশ রানে ছয়টি উইকেটের পতন হলেও মেহদি হাসান মিরাজ ও আফিফ হোসেনের দুর্দান্ত পার্টনারশিপে বাংলাদেশ শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়তে সমর্থ হয় তারা দুজন মিলে একশো চুয়াত্তর রানের পার্টনারশিপ গড়ে তোলেন মেহেদি হাসান একশো বিশ বল খেলে একাশি রান করেন অন্যদিকে আফিফ হোসেন একশো বল খেলে তিরানব্বই রান করেন ওয়ান ডে ক্যারিয়ারে মাত্র অষ্টম ওভারে পঞ্চম উইকেটের পতন হয় বাংলাদেশের দলীয় স্কোর রানে বিদায় নেন অলরাউন্ডার সাকিব আল হাসান সাকিব আল হাসান পনেরো বলে দশ রান করতে সক্ষম হন এরপর ছেচল্লিশ রানের সময় ষষ্ঠ উইকেটের পতন ঘটে ওই সময় মাহমুদুল্লাহ রিয়াদ আট রান করে সাজঘরে ফেরেন তখন মনে হচ্ছিল ম্যাচটি হেরেই যায় যাবে টাইকাটা কিন্তু তখনই পার্টনারশিপ গড়ে তোলেন মেহেদি হাসান মিরাজ ও আফিফ হোসেন এর আগে দুই ওপেনারের পর ফিরে যান মুশফিকুর রহিম বাহাতি পেসার ফারুকের মিডল স্ট্যাম্পে পড়ে প্রায় সোজা যাওয়া বলের লাইনে যেতে পারেননি মুশফিক আরেকটু একটু বেশি সুইং আশা করা মিডল অর্ডার ব্যাটসম্যান এল হওয়ার পর ন্যান রিভিউ কাজ হয়নি রিপ্লেতে দেখা গেছে বল লাগতো অফ মিডল স্ট্যাম্পে অভিষেকে কঠিন সময় নেমে রানের খাতাই খুলতে পারেননি আসির আলী চৌধুরী দীর্ঘ অপেক্ষার পর নিজের প্রথম ওয়ানডে খেলতে নেমে তিনি ফারুকির বলের লাইন মিস করে বোল্ড হয়ে যান শূন্য রানে ছোট রান তারায় শুরুতেই বাংলাদেশের ইনিংস যেন ধ্বংসস্ত তিন বলের ব্যবধানে আউট হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন ওপেনার তামিম ইকবাল ও লিটন দাস দুই সফল রিভিউ নিয়ে তৃতীয় ওভারে দুই ওপেনারকে ফিরিয়ে দিল আফগানিস্তান লিটন দাস ক্যাচ আউট হওয়ার পর এলবিডব্লিউ হয়ে ফিরে গেলেন তামিম ইকবাল ফজল হক ফারুকির মিডল স্ট্যাম্পে থাকা বল ডিফেন্স করতে চেয়েছিলেন ওপেনার লিটন ঠিক মতো পারেননি ডান হাতি এই ওপেনার ব্যাটের কানা ছোঁয়ে জমা পড়ে কিপারের গ্লাভসে এক বল পর পা বাড়িয়ে খেলতে যান তামিম ব্যাট বলে করতেন পারেননি বাহাতি ওপেনার আবার রিভিউ নেন আফগান অধিনায়ক হাসমতুল্লাহ শাহিদি দুই চারে আট বলে আট রান করে বিদায় নিতে হয় তামিমকে এর আগে রানে উইকেট হারিয়ে ফেলা আফগানিস্তানের রানের চাকা সচল দুই রাখার কাজ চালিয়ে কিন্তু তিনে এই ব্যাটার বল খেলে রান করে যাচ্ছিলেনের বলে আউট হন আফগান শিবিরে চতুর্থ ধাক্কা দেন মাহমুদুল্লাহ রিয়াদ আফগান ওপেনার হাসমতুল্লাহ শাহিদির উইকেট তুলে নেন তিনি হাসমতুল্লাহ তিতাল্লিশ বলে করেছেন আটাশ রান এরপর নবী ও নজিবুল্লাহ মিলে করেন বলে তিষট্টি রানের জুটি উনচল্লিশতম ওভারে নবীকে বিশ রানে বিদায় করে জুটি ভাঙেন তাস্কিন নবী গেলেও বাংলাদেশের পথের কাটা হয়েছিলেন নজিবুল্লাহ মাটি কামড়ে পড়ে থেকে ফিফটিও তুলে নেন এই আফগান ব্যাটার তবে অন্য প্রান্তে ছিল যাওয়ার সাকিবের আসা মিছিল এর মধ্যে এক ওভারে পরে দুই উইকেট ইনিংসের এর তম ও সাকিবের নবম ওভারের তৃতীয় বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন গুলবাদিন নাইব ওভারের শেষ বলে বোল্ড হয়ে ফেরেন রাশিদ খান ছেচল্লিশতম ওভারে মোস্তাফিজের বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন মুজিবুর রহমান উনপঞ্চাশতম ওভারে বোলিং এসে চতুর্থ বলে জাদরানকে বিদায় করেন শরিফুল জাদরান চুরাশি বলে সাতষট্টি রান করেন শেষ ওভারে ফের মোস্তাফিজের আঘাত এবার ইয়ামিন আহমাদ জাইকে লং অনে রিয়াদের ক্যাচে পরিণত করে আফগানদের অল আউট করে দেন ফিজ বল হাতে তিনটি উইকেট নিয়েছেন মোস্তাফিজ দুইটি করে উইকেট গেছে শরিফুল তাসকিন ও সাকিবের দখল বাকি মাহমুদুল্লাহ